রাজ্যে কলেজে গ্রুপ সি ও গ্রুপ ডি পোস্টে কর্মী নিয়োগের নোটিশ প্রকাশিত হয়েছে। যে কোনো পশ্চিমবঙ্গবাসী ওই অ্যাপ্লাই করতে পারবেন। চলো জেনে নেওয়া যাক এই নোটিশ সম্পর্কে কি বলা হয়েছে, এতে কারা কারা আবেদন করতে পারবেন, কিভাবে আবেদন করতে হবে ইত্যাদি সম্পর্কে। পোস্টের নাম এলডি ক্লার্ক গ্রুপ সি, মোট শূন্য পদ 3টি, জেনারেল 1টি, এসসি 1টি, এসটি 1টি। শিক্ষাগত যোগ্যতা হলো কমপক্ষে মাধ্যমিক পাস, সঙ্গে কম্পিউটার কোর্স করে থাকতে হবে। পোস্টের নাম ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট জিওগ্রাফি, মোট শূন্য পদ 1টি, এসসি। শিক্ষাগত যোগ্যতা হলো কমপক্ষে অষ্টম শ্রেণী পাস হতে হবে। পোস্টের নাম ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট জুওলজি, মোট শূন্য পদ 1টি, এসসি। শিক্ষাগত যোগ্যতা হলো কমপক্ষে অষ্টম শ্রেণী পাস হতে হবে। পোস্টের নাম পিয়ন, মোট শূন্য পদ 2টি, এসসি 1টি, জেনারেল 1টি। শিক্ষাগত যোগ্যতা হলো কমপক্ষে অষ্টম শ্রেণী পাস হতে হবে। পোস্টের নাম লাইব্রেরিয়ান পিয়ন, মোট শূন্য পদ 1টি, এসসি। শিক্ষাগত যোগ্যতা হলো কমপক্ষে অষ্টম শ্রেণী পাস হতে হবে। পোস্টের নাম লেডি অ্যাটেন্ডেন্ট, মোট শূন্য পদ 1টি, জেনারেল। শিক্ষাগত যোগ্যতা হলো কমপক্ষে অষ্টম শ্রেণী পাস হতে হবে। পোস্টের নাম কর্মবন্ধু গ্রুপ ডি, মোট শূন্য পদ 2টি, জেনারেল। শিক্ষাগত যোগ্যতা হলো কমপক্ষে অষ্টম শ্রেণী পাস হতে হবে। প্রতিটি পোস্টের ক্ষেত্রে প্রার্থীর বয়স হতে হবে সর্বোচ্চ 40 বছরের মধ্যে। বয়স হিসাব করবেন 1 জানুয়ারি 2022 তারিখের হিসাবে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন। গ্রুপ সি 22,700 টাকা থেকে 58,500 টাকা পর্যন্ত প্রতি মাসে বেতন দেওয়া হবে। গ্রুপ ডি 17,000 থেকে 43,699 টাকা পর্যন্ত প্রতি মাসে বেতন দেওয়া হবে। আর কর্মবন্ধু ক্ষেত্রে প্রতি মাসে 3,000 টাকা। গ্রুপ ডি পোস্টের ক্ষেত্রে নির্দিষ্টভাবে অ্যাপ্লাই করতে হবে না, নিজস্ব বায়োডাটা প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে ইন্টারভিউয়ের দিন সরাসরি স্কুলে উপস্থিত হতে হবে। ইন্টারভিউয়ের তারিখ হল 10/3/2022 বৃহস্পতিবার। তবে গ্রুপ সি এর ক্ষেত্রে ফর্মটি পূরণ করে প্রয়োজনীয় আর্চিপ পরে প্রিপোস্টের মাধ্যমে পাঠাতে হবে 11/3/2022 তারিখের মধ্যে। গ্রুপ ডি ও কর্মবন্ধুর ক্ষেত্রে ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে, কিন্তু গ্রুপ সি পোস্টের ক্ষেত্রে 150 নম্বরের লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।